নমস্কার, শুরু করছি 2:50-এর CST+-এর বাণী সাবেলের অনুষ্ঠান। আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত, এবং আমি উপস্থিত মানেই আপনারা কিন্তু ওদিকে খাতা পেন নিয়ে বসে গেছেন যে বাণী দিয়া যে কী হোম টিপস দেবে বা আজকের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমরা কথা তুলে ধরব, এবং সেই সমস্যাগুলো সমাধান কি করে বাড়িতে বসে করা যায় বা বাণী সাবেলের প্রোডাক্ট কিনে কীভাবে করা যায় সেইটা কিন্তু আমরা চেষ্টা করব। কাজে সেই জায়গা থেকে আজকে আমরা কী নিয়ে কথা বলবো, না বর্ষাকালীন সমস্যা, বর্ষাকালীন আমাদের কী কী সমস্যা আসতে পারে, বর্ষাকালীন আমাদের চুল পড়ার সমস্যা হতে পারে, মাথায় খুস্টিকি ড্যান্ড্রাফ হতে পারে, এবং আমাদের চুল পড়ার সমস্যা হতে পারে, কারো কারো চুল না গজানোর সমস্যা হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে র্যাশের সমস্যা, পিম্পলসের সমস্যা, এবং গা চুলকানোর সমস্যা, এবং গায়ে চুলি হওয়ার সমস্যা। তাহলে এতগুলো সমস্যা কিন্তু বর্ষাকালে আমাদের আসতে পারে। তা চুল ওঠার সমস্যা, চুল নতুন চুল গজানোর সমস্যা, এবং মানে স্টিকি ড্যান্ড্রাফের সমস্যা, এই তিনটি সমস্যা সমাধান করার জন্য আমাদের কী দরকার, না সোজাসুজি বাণী সাবেলের প্রোডাক্টে অনলাইনে অর্ডার করো, বা যারা কাছাকাছি আছো তারা কিন্তু আমাদের মেন সেন্টার বা কাছাকাছি যাদের দোকান আছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারছো। কী কী কালেক্ট করবে, না স্কাল্পটনিক অতি অবশ্যই দরকার, হেয়ার ফার্টিলাইজার যেটা কিনা নন স্টিকি, নন গ্রেসি এবং নন অয়েলি, এবং যেটা মাখলে পরে কোথাও বেরোতে পারবো না এরকম না, সঙ্গে সঙ্গে আমি কোথাও বেরিয়ে যেতে পারবো। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শ্যাম্পু, শ্যাম্পু আমাদের ভীষণ ভালো, এবং ভীষণ ভালো এই জন্য বলবো যে 7 দিনে তোমার চুল পড়াকে বন্ধ করে দেবে, এবং সেটা কিন্তু দর্শকরাই বলেছেন এবং তারা ব্যবহার করছেন, ভালো আছেন। এবং শ্যাম্পুর ক্ষেত্রে আমাদের 2 রকম শ্যাম্পু আছে, যাদের ড্রাই হেয়ার তাদের জন্য স্পা শ্যাম্পু আছে, এবং যাদের নর্মাল টু অয়েলি হেয়ার তাদের জন্য আমলা শ্যাম্পু আছে, সেই শ্যাম্পুটা তোমরা ব্যবহার করতে পারো। থার্ডলি আমি বলবো অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন, এই অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা এত ভালো যে এটা কিন্তু শুধু খুশকি তারা এরকম না, এই অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন তুমি শ্যাম্পু করার আধ ঘন্টা আগে তুমি মাথায় লাগাতে পারো, তোমার খুশকি দূর হয়ে যাবে, কতদিনের মধ্যে মাথা চুলকোনো দূর হয়ে যাবে, মাথায় যদি ফুসকুড়ি হয়ে থাকে সেই ফুসকুড়িটাও দূর হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশনটা এমনভাবে তৈরি করা হয়েছে, অ্যান্টি ওটাকে বলতে পারো অ্যান্টি ফাঙ্গাল, তোমার পায়ে যদি হাজা হয়ে থাকে বা আঙুলের ফাঁকে যদি মনে হচ্ছে কেমন একটু চামড়া উঠছে, তুমি যদি সেই জায়গাটা একটু লাগিয়ে দিতে পারো দেখবে সেই সমস্যাটা কমে গেছে, নিমেষের মধ্যে কমে গেছে। তা এইগুলো কিন্তু ভীষণ ভালো কাজ দিচ্ছে এবং বিভিন্ন রকমভাবে কাজ দিচ্ছে। এইবারে আসি যাদের হাজার সমস্যা বা পায়ের হাতের এই আঙুলগুলোর ফাঁকগুলো দেখবে চুল করছে, তারা কিন্তু আমাদের ফেয়ারনেস অয়েল অতি অবশ্যই ব্যবহার করবেন, তাতে দেখবেন যে হাজা কমে গেছে এবং চুলকোনো একদম নিমেষে কমে গেছে, এবং গ্যারান্টি, এবং না হলে আমাকে ফোন করে বলবে বা অনলাইনে ফোন করে বলবে যে কেন কাজ হলো না। আমি এতটাই জোর দিয়ে তোমাদেরকে বলছি যে এটা ব্যবহার করো, দেখবে তোমরা রেজাল্ট পাবেই। এবং একটা প্রোডাক্ট কিনলে পরে যদি আমার 3 থেকে 3.5 মাস চলে যায়, আমার মনে হয় ইকোনমিক্যালি আমরা সেই প্রোডাক্টের দামটা কিন্তু সত্যিই কম। এবং তার সঙ্গে আমি যেটা বলবো, যাদের র্যাশের সমস্যা তারা কী করবে, না স্কিন টোনার অতি অবশ্যই রাখবে, এবং আমাদের যে ফেয়ারনেস প্যাক ওইটা রাখতে পারো, এবং অ্যান্টি পিম্পল লোশন আমাদের আছে সেই লোশনটা ব্যবহার করতে পারো। এইগুলো তোমরা ব্যবহার করলে কিন্তু র্যাশের বা পিম্পলসের সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে, কিন্তু মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে ড্যান্ড্রাফটাকে অতি অবশ্যই সারাতে হবে। আর তার সঙ্গে আমি বলবো যে যাদের গায়ে ছুলি হয়ে যাচ্ছে বা এই আমি একটু আগে আরেকজন কথা শুনছিলাম, লাল লাল চাকা চাকার মতো হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে তোমরা কী করছো, না স্কিন টোনার এবং ফেয়ারনেস অয়েল মিক্স করে লাগিয়ে দাও, দেখবে যে ওটা একদম ভ্যানিশ এবং কমে যাচ্ছে, 7 দিনের মধ্যে দেখবে ভালো হয়ে গেছে। এইবারে বলবো যে আর যাদের মেচেতার প্রবলেম তাতে কিন্তু এই সময়টা দেখবে মেচেতার জায়গাগুলো খুব চুল করছে, তারা কী করবে, না আমাদের নাইট অল পারপাস ক্রিম রয়েছে এবং ফেয়ারনেস অয়েল রয়েছে, অল পারপাস ক্রিম এবং ফেয়ারনেস অয়েলকে মেল্ট করবে, করে নিয়ে ওটা মুখের মধ্যে 2 বেলা লাগাবে, তাতে তুমি দেখবে যে স্কিনটা টাইটনিং থাকছে এবং স্কিনটা ভালো থাকছে। এবং আমাদের প্যাক রয়েছে, স্কিন ফুড প্যাক, ফেয়ারনেস প্যাক রয়েছে, অ্যান্টি ট্যান প্যাক রয়েছে এবং পিগমেন্টেশন প্যাক রয়েছে, সেগুলো তোমরা লাগাতে পারছো। অথবা যাদের মানে কী বলবো ট্যান অতিরিক্ত পড়ে গেছে, তারা যেটা করতে পারছো তপশ্রী ব্যবহার করতে পারছো, এবং আমরা বাচ্চা বড় সবার জন্য রেখেছি যেটা সানস্ক্রিন, সানস্ক্রিন শুধু নয় সান ময়েস্ট, সান ময়েস্ট কিন্তু কেউ তৈরি করতে পারেনি, আজকে কিন্তু আমি তৈরি করে দেখেছি সান ময়েস্ট, এবং তার নাম দেওয়া হয়েছে, গভর্নমেন্ট নামকরণ করেছেন তপজ্যোতি।
সেটা কি না, সানস্ক্রিন কাম ময়েশ্চারাইজার। আমরা বাচ্চাকে স্কুলে পাঠানোর সময় আমরা একটু তকর যদি মাখিয়ে পাঠাতে পারি, তাতে কিন্তু ঘাম হবে না, কষ্ট হবে না। আবার আমরা যদি বাড়িতে রয়েছি, রান্নাঘরে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ময়েশ্চারাইজারের কাজ করলো এবং সানস্ক্রিনের কাজ করলো সেই তকরজ্যোতি। কাজে এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি এবং মিনিমাম দামে ব্যবহার করতে পারি। তাছাড়া এখন যেটা আমরা উৎসব উপলক্ষে রেখেছি, রাখি, তারপরে তোমার কী বলে ঈদ যাচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে, বা আমরা ব্যারাকপুরে 18 তারিখে যাব, সেই সব সব মিলিয়ে আমরা প্রোডাক্টের ওপরে একটা ছাড় রেখেছি 10-20%। এবার কে কত টাকার প্রোডাক্ট নেবে তার উপর ডিপেন্ড করছে এবং সেটা ছাড়টা সেই অনুযায়ী তুমি পাবে। এবং তার সঙ্গে আমরা যেটা রেখেছি, আমি একটা নতুন প্রোডাক্ট মানে তৈরি করেছি, লঞ্চ করেছি বলবো না, সেটা আমি এক্সপেরিমেন্টের জন্য তোমাদেরকে দেব। এবং সেই প্রোডাক্টটা অলরেডি 10 জন রেখে বলেছেন যে ভেরি গুড প্রোডাক্ট, যেটা কিনা বর্ষাকালে আমাদের খুব দরকার, সেটা হচ্ছে বডি ওয়াশ। বডি ওয়াশটা এমন একটা দরকার, কারণ সাবানে যে অ্যানিমাল ফ্যাট থাকে বা সাবানে অনেক কিছু থাকে, কস্টিক থাকে, তো সেগুলো কিন্তু আমাদের স্কিনে অনেক সময় সহ্য হয় না, এবং তাতে কি হয় গা চুলকোতে থাকে, বা সাবানের যে লেয়ারটা সেটা কিন্তু অনেক সময় আমাদের বডিতে থেকে যায়, ভালো করে ধোয়া হয় না। সেই জায়গায় বডি ওয়াশ যদি তুমি 1 ফোঁটা তুমি তুমি কোনো মানে ছোবরা বা কিছু লুফার মধ্যে কিছুটা নিয়ে তুমি যদি গায়ের মধ্যে মেখে স্নান করে আসো, তোমার গায়ে একটা সুগন্ধিতে ভরে যাবে এবং ময়লাটা কীভাবে বেরোচ্ছে, যেটা কিনা অন্য কোনো বডি ওয়াশ তোমাকে দিতে পারে না। এবং এটা হ্যান্ড ওয়াশ থেকে, বডি ওয়াশ থেকে, বা আমাদের মানে ভি ওয়াশ থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় তোমরা কিন্তু ইউজ করতে পারছো, যার জন্য এইভাবেই তৈরি করেছি, যেটাতে একটা জিনিস বিভিন্ন পারপাসে আমরা ব্যবহার করতে পারবো। আমরা হাতের জন্য একটা নেব, পায়ের জন্য একটা নেব, বডির জন্য একটা নেব, এটা তো সবার পক্ষে সম্ভব না, আমাকে মিডিয়াকারদের জন্য ভাবতে হয়েছে এবং তাদের জন্য ভেবে কিন্তু আমাদের এটা তৈরি করা। এবং এইটা যদি পেতে চাও তাহলে ব্যারাকপুরে 18 তারিখে তো আসতেই হবে, এবং যারা আলাদা নিতে চাইছো তারা ভবানীপুর সেন্টারে পাচ্ছ, বা আমাদের সোমবার আমি বেহালায় থাকছি, বেহালাতে তোমরা পেয়ে যাচ্ছ। কাজে তোমরা একবার ব্যবহার করে দেখো যে জিনিসটা কতটা ভালো, তখন তোমরা কিন্তু সোপ ইউজ করতে চাইবে না। এবারে আসি আমরা হোম টিপসের ক্ষেত্রে। এবার চুলের যে সমস্যাগুলো, চুলের সমস্যাগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কী করতে পারি, চায়ের পাতা একটু ফুটিয়ে নিয়ে যে লিকারটা হলো সেটা কিন্তু চুলের মধ্যে একটু লাগাতে পারি, এবং তা সেটা লাগালে কী হবে, আমাদের চুল পড়াটা অনেকটা বন্ধ হতে পারে। আমরা এগ হোয়াইট একটু চুলের মধ্যে লাগাতে পারি, তাহলে কিন্তু চুল পড়াটা অনেকটা বন্ধ হতে পারে। আরেকটা কী করতে পারি না, ভিনিগার গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেটা একটু লাগাতে পারি, তাতে কিন্তু চুল পড়াটা অনেকটা কন্ট্রোল হতে পারে। কিন্তু মাথাকে পরিষ্কার রাখতে হবে, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতে হবে। এবং কী দিয়ে শ্যাম্পু করছো, তোমার স্কাল্প টাইপ অনুযায়ী তোমাকে শ্যাম্পু সিলেক্ট করতে হবে। সেই জায়গায় আমি বানিয়ে সাবেল শ্যাম্পু কেন বলছি না, আমাদের শ্যাম্পুটা ওইভাবেই তৈরি এবং পিএইচ ব্যালেন্সটা এমনই, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে ইউজ করতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখতে পাই যে শ্যাম্পুর মধ্যে এত বেশি কন্ডিশনিং রয়েছে, যে কন্ডিশনিংটা থাকার জন্য তাতে কী হচ্ছে সমস্যা হচ্ছে, চুলটা খুব তেলতেলে, অয়েলি হেয়ার, আমি একটা ওই শ্যাম্পুটা মেখে ফেললাম, চুল আরও তেলতেলে হয়ে গেল, চুলের গোড়াগুলো আমার ভালো করে পরিষ্কার হলো না, কন্ডিশনার লেগে রইলো, সেক্ষেত্রে কিন্তু চুল পড়ার সমস্যাটা আরও বেশি বেড়ে যাবে। তা সেই ক্ষেত্রে তোমাকে শ্যাম্পু সিলেকশন কিন্তু স্কাল্প টাইপ অনুযায়ী করতে হবে। বানি সাবেল তার জন্য তোমাদের জন্য সুযোগ রেখেছে, তোমরা কিন্তু ভবানীপুর সেন্টার কি বেহালা সেন্টার বা ব্যারাকপুরে 18 তারিখে যদি আসো, তোমরা কিন্তু স্কাল্প তোমরা টেস্ট করে নিতে পারো, স্কাল্প টাইপটা কেমন এবং স্কিন টাইপটা কেমন সেটাও কিন্তু টেস্ট করে নিতে পারবে। এইগুলো এই সুবর্ণ সুযোগগুলো কিন্তু তোমরা হাতছাড়া করো না, এবং তোমরা কিন্তু পেতে পারো, অনায়াসেই পেতে পারো যদি একটু আমার সঙ্গে যোগাযোগ করো। এবং যারা দূরের বন্ধুরা আছে, নতুন যারা মানে ছড়িয়েছে যেসব জায়গায়, আসাম, শিলচর, গুয়াহাটি, তাদেরকে বলবো যে তোমরা যদি প্রোডাক্ট পেতে চাও তাহলে তোমরা যেটা করবে, অনলাইনের মাধ্যমে তোমরা প্রোডাক্ট পাবে এবং আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, বা আমাদের ফোন আমার 24 ঘন্টা খোলা থাকে, যে ফোন নাম্বারটা আমার 9007348660, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, ফোনে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো টাইম আমার সঙ্গে ফোনে কথা বলবে। এবং যদি তোমরা মিস কলও দিতে পারো, মিস কল দিলেও আমি কিন্তু আবার একটা ফোন করে তোমাদেরকে জানবো, সেক্ষেত্রে আমার কোনো মনে হয় না যে আমি ছোট হয়ে যাব। এবং আরেকটা জিনিস তোমাদের বলবো, যেটা বলছিলাম র্যাশের সমস্যা, র্যাশের সমস্যা হলে তোমরা বাড়িতে বসে কী করবে, ধরো হাতের কাছে প্রোডাক্টটা নেই, তোমরা কী করবে, তাহলে কী করবে, বাড়ির কাছে তুলসী পাতা পাচ্ছ, তুলসী পাতাগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে নাও, বা পুদিনা পাতা পেলে গরম জলে ভালো করে ধুয়ে নাও, সেটাকে একটু কর্পূর দিয়ে আর একটু হলুদ দিয়ে বেটে নাও, মিক্সিতে এখন পেস্ট করা যায়, পেস্ট করে পেস্টটা রেখে দাও এবং সেইটা গালের মধ্যে লাগাও, দেখবে যে পিম্পলসের সমস্যাটা অনেকটা কমে গেছে। এবং আরেকটা জিনিস বলবো, যে যাদের বড় বড় পিম্পলস ফোড়ার মতো হচ্ছে, ব্যথা হয়ে যাচ্ছে,
বের করতে পারছো না বা অনেক সময় পিম্পলসের মুখ হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়, বা যাদের হোয়াইট হেডস বেশি হয়, যাদের হোয়াইট হেডস বেশি হয় তাদেরকে বলবো যে তোমরা কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস, চকলেট, আইসক্রিম এগুলো থেকে একটু বঞ্চিত থাকবে। কেন না, হোয়াইট হেডস হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে, হরমোনাল। আমাদের যদি আমরা চকলেট বেশি খাই, আইসক্রিম বেশি খাই, কোল্ড ড্রিঙ্কস বেশি খাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে কী হয়, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু কী হয় না, আমাদের কোর্সের মুখে যে অয়েলগুলো ব্লক হয় এবং সেই ব্লক হয় কিন্তু তার কোনো মুখ থাকে না, সেগুলো দেবে সাদা সাদা মতো, উঁচু উঁচু মতো হয়ে আছে কি তার কোনো মুখ থাকে না, তখন কিন্তু সেগুলো কিন্তু আমাদের দ্বারস্থ হতে হয় এবং আমাদেরকে ওগুলো বের করে দিতে হয়। তাই যদি সেই ক্ষেত্রে বলবো যে তোমরা সেইটা করবে না, যাতে তোমরা ভালো থাকো সেও চেষ্টা করবে, এবং আটা এবং হলুদ দিয়ে, নতুন যারা দর্শক বলছো একটু চেষ্টা করে দেখো, আটার মধ্যে এক চিমটে হলদি দিয়ে আর সেটাকে পেস্ট করে মুখে লাগিয়ে 2 মিনিট বাদে মুখটা পরিষ্কার করে দেখো যে মুখটা কতটা পরিষ্কার হয়েছে, এবং তার জন্য কিন্তু কিছু কিনতে হবে না, ঘরে সমস্ত কিছু আছে। এবং তারপরে বলি, যাদের এই গায়ে ট্যান পড়ে গেছে বা খুব ট্যান পড়ে গেছে কি করবে, এবার ট্যান পড়ে গেলে পরে তোমরা যেটা করতে পারছো না, একটু বেসন নিচ্ছ, বেসন আমাদেরকে আবার সহ্য হয় না সেটা বুঝে নেবে, যার যে বেসনটা সহ্য হয়, বেসনে বেসন না নিলেও ময়দাও নিতে পারো, ময়দার সঙ্গে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছ, আর কী নিচ্ছ, একটু হলুদ নিচ্ছ অ্যান্টিসেপ্টিকের জন্য, এবং তার সঙ্গে তুমি নিচ্ছ ভালো একটু চন্দন পাউডার, আর কী নিচ্ছ না, ময়দা বলে দিয়েছি, চালের গুঁড়ো বলেছি, হলুদ গুঁড়ো বলেছি, এবং তার সঙ্গে একটু কর্পূর, খাবার কর্পূর অল্প একটু মিশিয়ে নেবে, নিয়ে ওটাকে একটা পেস্ট করে নিয়ে আর সেইটা জল দিয়ে গুলে তুমি বডিতে মাখো, বডিতে বা স্কিনে মাখো, তাতে দেখবে ট্যানটা খুব তাড়াতাড়ি উঠে গেছে। এবং আরেকটা প্যাক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা খুব তাড়াতাড়ি হয় সেটা হচ্ছে তুলসী পাতা, তুলসী পাতাকে পেস্ট করো, তুলসী পাতার সঙ্গে একটু মুলতানি মাটি মিক্সড করে নাও, এবং নিয়ে সেটা পেস্টটা দিলে কী হবে, অয়েলি, খুব অয়েলি স্কিন যাদের, দেখবে যে কিছু মাখলেও মনে হয় যেন একদম প্যাচ প্যাচ করছে, অয়েল বেরোচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পেতে পারো। তাই এগুলো হোম টিপস হিসেবে তোমাদের জন্য রইলো, এবং আমি প্রত্যেকের জন্য বললাম যে এই সময় আমাদের যে অফারগুলো চলছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে অফার, এবং আমাদের একটা অ্যামাউন্ট অবধি প্রোডাক্ট নিলে বিভিন্ন রকমের তুমি ছাড় পাচ্ছ, এবং সঙ্গে বডি ওয়াশটা ফ্রি পাচ্ছ, এবং তার সঙ্গে যেটা রয়েছে ফেশিয়ালের ওপরে বিভিন্ন অফার, সেগুলো একটু আমাকে ফোন করো, কারণ সময় তো সীমিত, আমার শেষ হয়ে যাবে, আমাদের 9007348660 ফোন করে একটু জেনে নিও। কিন্তু আজকে তো শেষ করতে হবে, আজকে আসি, নমস্কার।